এক্সেলে আমার কাছে একটা ফর্ম্যাট করা ডেটা রয়েছে এই ডেটাটাকে যদি আমরা পাশের সিটগুলোতে যেমন সিট টু সিট থ্রি সিট ফোর রয়েছে এইগুলোতে যদি আমরা নিয়ে আসতে চাই তাহলে কিভাবে নিয়ে আসবো সবার প্রথমে এই ফরম্যাট করা ডেটাটাকে আমাদের সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে সিফট কি প্রেস করে আমরা যে নিচে সিটগুলো রয়েছে সিট টু সিট থ্রি সিট ফোর এইগুলোকে এইভাবে সিলেক্ট করে নেবো এরপর হোম ট্যাবের মধ্যে এডিটিং কমেন্ট গ্রুপ এডিটিং কমেন্ট গ্রুপের মধ্যে দেখুন ফিল রয়েছে ফিলের মধ্যে গিয়ে অ্যাক্রস ওয়ার্কশিট অ্যাক্রস ওয়ার্কশিটে আমাদের ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে তিনটে অপশান রয়েছে প্রথমটা রয়েছে অল তারপরে রয়েছে কন্টেন্টস তারপরে রয়েছে ফরম্যাটস তো সবার প্রথমে আমি অল করব অল করার পরে ওকে করে দেবো এবার আমি সিট টুতে যাবো দেখুন সিট টুতে চলে এসেছে সিট থ্রিতেও চলে এসেছে সিট ফোরেও চলে এসেছে এবার এই ডেটা থেকে আমি শুধুমাত্র যদি কন্টেন্টগুলোকে নিতে চাই তাহলে একইভাবে সিট কি প্রেস করে আমাদের সিটগুলো এডিটিং গ্রুপে গিয়ে ফিলের মধ্যে গিয়ে আমরা সিটে ক্লিক করব এরপরে আমরা কন্টেন্টসে ক্লিক করব কন্টেন্টসে ক্লিক করে যখনই ওকে করে দেবো পরের সিটগুলোতে কিন্তু কোনোরকম ফরম্যাটিং কপি হবে না শুধুমাত্র কন্টেন্টস যেটা রয়েছে সেই কন্টেন্টস গুলো দেখুন পরের সিটে চলে এসেছে কীভাবে আমি ডেটাটাকে সিলেক্ট করাই রয়েছে সিফট কি প্রেস করে সিটগুলোকে সিলেক্ট করে নেব এডিটিং কমেন্টে গিয়ে ফিলে গিয়ে অ্যাক্রস ওয়ার্কশিটে ক্লিক করব। এরপরে রয়েছে ফরম্যাটস ফরম্যাটস ক্লিক করে আমরা যদি ওকে করে দিই তাহলে এই যে ডেটার মধ্যে যে শুধুমাত্র ফরম্যাটিংটা রয়েছে সেই ফরম্যাটিংগুলো পাশের সিটে চলে যাবে দেখুন আমি পাশের সিটগুলো দেখাচ্ছি শুধুমাত্র কিন্তু ফরম্যাটিংটা চলে এসেছে কোনো ডেটা কিন্তু এর মধ্যে নেই তো এইভাবে আপনি এম এস এক্স এ অ্যাক্রস ওয়ার্কশিটের ব্যবহার করতে পারবেন